প্রথম প্রশ্ন হলো চোখ লাগা বা বদনজর সম্পর্কে জানাবেন গরুর মানুষ গাড়ি গাছ ইত্যাদিতে নজর লাগে কি না আসাল্ম আলিকুম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসাল তো সালা ওয়ালা রসুল ইল্লাহ মাবাদ প্রথম প্রশ্ন ভাইদের উদ্দেশ্যে বলছি একটি মানুষ প্রশ্ন করেছেন যে চোখ লাগা বা নজর দোষ পারিবারিক বা পারাগ্রামের ভাষা হিসাবে চোখ লাগাও বলে নজরদোষ বলে তো চোখ লাগা নজরদোষ গরুতে গাড়িতে গাছে ইত্যাদিতে নজর লাগার কথা আসে এটা কতটা শরীয়ত সম্মত তো চোখ লাগা এক নম্বরে আল আইন কোন আল আইনও হাক নজরদোষ বা চোখ লাগা এটা একটা সত্য শরীয়ত সম্মত লাগতে পারে আর এটা বিশেষ করে মানুষের ক্ষেত্রে এখানে এসেছে যে কারো নজর আপনার ওপরে বদনজর আপনার ক্ষতি করতে পারে চরম ক্ষতি করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন একজন শক্তিশালী মানুষকেও আছাড়ে ফেলে দিবে অন্য কারো নজর লাগা তো নজর লেগে গেলে হা সত্যিই এটা খুবই ক্ষতিকর হবে কারো নজর তবে কুদিষ্টি লাগে কুদিষ্টি হিংসুকের দৃষ্টি লাগে আপনি কারু ছেলে দেখেছেন ছেলেটা খুব ভালো ছেলে খুব দেখতে সুন্দর হয়েছে আপনি বলছেন আহ কত ভালো ছেলে দারুণ সুন্দর হয়েছে এই নজরটা লাগতে পারে এটা ক্ষতিকর হতে পারে আপনি কি বলবেন মাশাল আকাল্লাহ মাশা আল্লাহ আকাল্লাহ তারপরে আপনি যা বলবেন বলেন এটা তার জন্য কি হবে না ক্ষতিকর হবে না এবারে লাগছে যে গরুতে আবার গাছে পালায় যেমন গাছের ফসল নষ্ট হয়ে যাওয়া আপনার আম ভালো আসত কিন্তু দেখা যাচ্ছে এবারে আম সব নষ্ট হয়ে যাচ্ছে কেমনভাবে কীভাবে বুঝতে পারছেন না গায়ে দুধ দিচ্ছিল দুধালো গায়ে হঠাৎ করে গায়ে আর দুধ দেয় না লাথি মারে এই যে এটাও এক প্রকারের জিনিস যেটা মানে কিছু মানুষ আছে যারা কিছু কার্যকলাপের মাধ্যমে করে এটা শিল্পীয় কার্যকলাপ বটতে পারে এটা শুধু নজর না বরং এটা কেউ কেউ দুষ্ট লোক আছে তারা দুষ্ট লোক এবং শয়তানি কিছু আমল বা কার্যকলাপের মাধ্যমে তারা এটা করে এটাও সত্য তবে আমাদের জন্য সবের চিকিৎসা হচ্ছে কোরআন হাদিস আল্লাহ রসূস আল্লাহ সাল্লামের হাদিস কর্তৃক প্রমাণিত দোয়া এবং কোরানের আয়াত পরে আমরা এই সবের থেকে কি পেতে পারি নিষ্কৃতি পেতে পারি সে নিষ্কৃত পাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে যা আপনারা নজরদস্যের ওপরে লেখা কিতাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা প্রশ্ন হলো ছেলে জন্মের কতদিন পরে খাতনা করতে হবে বা ছেলে জন্মের কতদিন পরে সুন্নতি খাতনা খাতনা সুন্নতি নয় মানে খাতনা করাটাই শূন্যত বুঝতে পারলেন সুন্নতি খাতনা হয় না খাতনা করাটা হচ্ছে শূন্যত আর এই শূন্যতের তরি সুন্নতি তরিকা হলো যে আপনার ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি জীব আল্লাহর রস্তে আপনি জবাই করবেন ছাগল দুম্বা ভেড়া থেকে গরু দেওয়া ঠিক নয় যদি কেউ দেয় তাহলে দুটো গরু দেবে আর কী বলে আপনার একটা ছাগল দেবে একটা হলে একটা মানে ছেলে হলে দুটি লাগে আর মেয়ে হলে একটা লাগে বুঝতে পারলেন তো এটা হাদিস দ্বারা যেটা এসেছে সেটা হচ্ছে ছাগল তারপর আপনার দুম্বা ভেড়া ইত্যাদি জিনিস দেওয়া উত্তম দিন সাত দিন উত্তম দিন উত্তম দিন সাত দিন এখন ছেলে আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে কিংবা হসপিটালে ভর্তি হয়ে আছে হসপিটাল থেকে আসুক তারপরে আসুক তারপরে আসুক তারপরে পরিবেশ সুস্থ হলে তখন কি করবেন আকিকা দেবেন এটা আকিকা সঠিক শূন্য অনুযায়ী হলো না আকিকা করার সময় ছেলেকে ওখানে উপস্থিত থাকবে থাকতে হবে ছেলের মাকে উপস্থিত থাকতে হবে এটা কোনো জরুরি নয় আপনি তার নিয়ত করে আপনার ছেলে হয়েছে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে আপনি আকিকা দেবেন এবং এটা অতি অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রাসুল সাল্লামের হাদিস অনুযায়ী যে আল মাউলুদ দো মার হো নতুম বেআকি মার হো নুম বেআকি যে প্রতিটি শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে মানে বাধা থাকে আমরা অনেক সময় দেখবেন যে কাউকে সোনা দিয়ে টাকা নেই কারোর কাছে সোনা রেখে টাকা নেই সোনাটা এক লাখ টাকার নিয়েছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার এটার নাম হচ্ছে বন্ধক রাখা আবার জমিও রাখা হয় জমিও রাখা হয় তো এটার অর্থ হচ্ছে যে আপনার সন্তান যে যেন আপনি বন্ধক রেখেছেন যদি তার আকিকা আকিকা না দেন তো আকিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এর সঠিক সন্ন্যত হচ্ছে যে আপনি সাত দিনে সাত দিনে আকিকা করবেন এখন যদি না পারেন সাত দিনে হলো না সাতের আগেও করতে পারেন সাতের পরেও করতে পারেন কিন্তু তরিকাটা হচ্ছে কখন সঠিক এটা সাত দিনে কোনো কারণে না পারা গেলে আপনি যখন সুন্দর সঠিক সময় পাবেন তখনই সেটা আদায় করতে পারবেন ইনশা আল্লাহ খাতনা খাতনার কোনো নির্দিষ্ট দিন নেই সৌদি আরবে খাতনা ওই দিনেই দিয়ে দেয় বুঝতে পারলেন সৌদি আরবে যেদিনে ছেলে হয় সেদিনেই কী করে খাদনা দিয়ে দেয় মানে খাদনা দেওয়ার একটা নির্দিষ্ট কোনো টাইম নির্ধারিত করা হয়নি তবে যত ছোটতে দেবেন তত ছেলেটার জন্য ভালো আপনি দেখবেন আমরা দেখেছি সমাজে অনেক বড় হয়ে গেছে চার পাঁচ বছরের ছেলে দৌড়ে বেড়ায় যখন তখন খাদনা করা হয় তখন তার ঘাটা চট করে শুকায় না খেলতে খেলতে আবার পরে যাই আবার আঘাত পায় আবার পরে যাই আঘাত আঘাত পায় কিন্তু যদি শিশুকালে যখন সে ঘুমিয়ে থাকার বয়সে থাকে চলতে ফিরতে পারে না তখন দিলে তার জন্য ভালো হয় কারণ চট করে শুকিয়ে যায় আঘাত পাবার কোনো ব্যাপার থাকে না তো মোট কথা হাদিসে এটার কোনো নির্দিষ্ট টাইম বলা হয়নি যে দিনে দিতে হবে তবে তাড়াতাড়ি দেওয়াটাই হচ্ছে বেশি ভালো ফজরের নামাজ কোনো কারণে কাজা হয়ে গেলে ওই নামাজ জোহরের জামাতের সাথে আদায় করা জোহরের একে বলে আপনার ফজরের নামাজ আপনার কাদা হয়ে গেছে উঠতে পারেননি উঠার নিয়োগ করেছিলেন প্রতিটি মানুষের কাদার একটা পার্থক্য বুঝবেন একটা মানুষ সে উঠেনি এই নিয়োগ করে যে পরে পরে নিব এটার জন্য কাদা নয় এটার জন্য তবা এটার জন্য আল্লাহ কাছে কি করবে তবা করবে যে আমি আর কখনই এমন কাজ করবো না কাদা হচ্ছে সেটা যেটা তার করার নিয়ত ছিল কিন্তু মোবাইল হয়তো ভুল সেটিং করেছিল কিংবা উঠতে পারিনি এখন ফজরের নামাজ আর সে টের পায়নি যখন উঠছে তখন হয়তো অনেক বেলা হয়ে গেছে এখন জোহরের সাথে পড়বে নাকি জোহরের পরে পড়বে নাকি জোহরের আগে পড়বে তার সময়টা কখন যখন উঠবে তখনই সে পড়বে সে চিন্তা করে দেখবে না যেটা আমার কতটা সময় হয়েছে সূর্য ঢলে গেছে না সূর্য মাথার ওপরে আছে একটা নিষিদ্ধ সময় থাকে কিন্তু কাদা নামাজের জন্য কোনো নিষিদ্ধ সময় নেই আপনি যখন উঠবেন সঙ্গে সঙ্গে ওটাই তার ওটাই তার সময় যে আপনি উঠে আগে উঁচু করে কি করবেন নামাজটা আদায় করবেন যেটা অনাদায় রয়ে গেছে এখন যদি মনে করেন যে আমার ওঠা হলো এমন সময় যে জোহরের একামত হচ্ছে জোহরের কি হচ্ছে জোহরের একামত হচ্ছে এখন মসজিদে গিয়ে আপনি জোহর ফজর পড়বেন নাকি জোহরের নামাজে সামিল হবেন জোহরের নামাজের সাথে ফজরের নামাজে সামিল হওয়া যায় না বুঝতে পারলেন ফজর একটা পৃথক নামাজ এসাকে জোহরের সাথে কী বললাম এশাকে মগরবের সাথে পরা যায় মগরবকে এশার সাথে পরা যায় জোহরকে আসরের সাথে পরা যায় আর আসরকে জোহরের সাথে পরা যায় কিন্তু ফজরকে কারোর সাথে পড়ার কোনো কথা নেই অতএব ওকে পৃথকভাবেই পড়তে হবে যদি সময় পেয়ে যান আগে সামান্য তাড়াতাড়ি আদায় করে নেবেন আর যদি না পান তাহলে আপনাকে জোহর পরে আদায় করতে হবে কিন্তু জোহরের সাথে নিয়ত করে পড়া যাবে না কারণ জোহর একটা পৃথক আলাদা নাম আছে পরবর্তী প্রশ্ন হলো যারা মুসলিমের জামাত থেকে বের হয়ে যাবে তাদের মৃত্যু জাহিলিয়াতের উপর হবে এর সঠিক ব্যাখ্যা কি যারা মুসলিমের জামাত থেকে বের হয়ে যাবে একটা বের হয়ে যাওয়া একটা বের করে দেওয়া মানে আমরা অনেক হুতুরা নিজের নিজেই বের করে দিই আবার যখন পারি ঢুকাই আবার যখন পারি কি করে দিই বের করে দিই এটা আমাদের আলাদা ফতো আছে আর কি মানে কেউ কিছু করলে না করলে সঙ্গে সঙ্গে বলে এ জামাত কি বলে আপনার মুসলিম থেকে বহিষ্কার হয়ে গেছে আর কি তো এটা তো আমরা বহিষ্কার করি এ নোটিশ আর এ দলিল আর এ শাহাদাত এর সার্টিফিকেট আল্লাহ আমাদের কাউকে আমাদের কাউকে দেন নাই যে তোমার ইচ্ছা মতো বের করো আর ইচ্ছা মতন কি করো ঢুকাও আর কি রসলি কারিম সাল জামারাই মুনাফিক বোবাই বিন সুল আল্লাহ নবীর সাথে জামাতের নামাজ আল্লাহ নবী জানাই মুনাফিক মুনাফিক মানে কি কাফের থেকেও খারাপ ইন্ডাল মোনাফিক দার কিল আসফালে মিনান্ন নবী জানেন এই মুনাফিক কিন্তু বললেন না ভাই তুমি নামাজ পড়ো না আমি জানি তুমি এরকম তোমার নামাজ পড়ো কোনো কাজে দেবে বলেছিলেন কোনো দিন কোনো দিন বুঝতেই দেননি যে আমি জানি তুমি মুনাফিক আমি জানি তুমি মুনাফিক বলেননি তো তার বাহ্যিক আমলটাই শুধু কি লক্ষণীয় কাফের কিনা সেটা কে জানেন আল্লাহর ওপরে ছেড়ে দিতে হবে অতএব কোনো মানুষের বা কোনো আলে মোলামার অধিকার নেই কোনো আমলের কারেরা তাকে কাফের বলে দিবে হতে পারে সে কাফের নাও হতে পারে কার কাছে আল্লাহর কাছে কিংবা তুমি যখন কাফের বলছো সেই সময়ের কিছু পূর্বে সে আল্লাহর কাছে তোবা করে তুমি জানো না তুমি যখন কাফের বলছো তাই সেই সময়ে দু মিনিট আগে সে কি করে নিয়েছে আল্লাহর সাথে আল্লাহর কাছে তোবা করে নিয়েছে তাহলে তোমার কাফের বলাটা কোথায় যাবে আল্লাহ রসুদ সাল বলেছেন যাকে তুমি কাফের বেলো সেদি কাফের না হয় তাহলে তোমার কথাটা তোমার ওপরেই ফিরে আসবে অতএব কাফের বলা যাবে না এখন কথা হচ্ছে যে যদি কেউ এরকম অবস্থায় তার আমলের কারণে সে যদি বুঝতে পারে যে এই এই আমলটা কফুরি আমল কফুরি আমল আমি যা করে ফেলেছি তাহলে সে সঙ্গে সঙ্গে আল্লাহ তৌফিক দিলে সে ফিরে আসবে তবা করে নিয়ে আবার সঠিক আমল কি করবে শুরু করবে আল্লাহ দিলে তার তোবা আল্লাহ কী করবেন কবুল করবে যদি সে সঠিক নিয়তে আবার কি আসে ফিরে আসে আর কি তো আমরা জানি কিছু কাজ আছে কিছু আমল আছে যেগুলো করলে কুফুরি পর্যায়ে হয়ে যায় কিছু মন্তব্য আছে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে যেগুলো কুফুরি পর্যায়ের কুফুরি পর্যায়ের মন্তব্য এরকম কথা যারা বলে তাদেরকে জানতে হবে যে আমি বড় বিপদের মধ্যে আছি এবং যদি আল্লাহ তৌফিক দেয় বুঝতে যখন পারে তখন সঙ্গে সঙ্গে তোবা করে সে কী করবে ফিরে আসবে তবে আমার আর আপনার এই পাওয়ার নেই যে আমি ইচ্ছা মতন তাকে কাফের করে দেবো আবার ইচ্ছা মতন তাকে মুসলিম বানিয়ে দেবো এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং তাকে তওবা করার শুধু নসিহত করতে পারে ভাই এমন কথা বলতে হয় না এমন কথা বললে বড় বহুজজনক অবস্থা হতে পারে আপনার আপনি কি করেন আপনি তোবা করুন আপনি কি করুন তাকে তোবা করা নসিহত করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম। পরে পরিধান করার পরে তেল মাখা যাবে কি না? ইহরামের কাপড় পরার পরে এমন তেল ব্যবহার করাতে কোনো দোষ নেই যাতে কোনো সেন্ট নেই যাতে কোনো সেন্ট নেই যে সেন্ট আপনিও পাচ্ছেন না আর ওপরকেও এমন কিছু তেল আছে যা খুব সেন্ট যুক্ত তেল আপনি মাখলে কোটা রোম বা আপনার সাথে সঙ্গীরা সেই তেলের সেন্ট পাবে অতএব এটা সেন্ট হয়ে যাবে আঁতরের মতন হয়ে যাবে যেমন সাবান সাবান এমন সাবান আপনি হাতে মাখুন বাথরুমে হাত পরিষ্কার করার জন্য হজের অবস্থায় এমন সাবানের ব্যবস্থা থাকে যে সাবানের মধ্যে কোনো কোনো সেন্ট নেই কথা অবস্থায় এমন তেল ব্যবহার করা আপনার জন্য কোনো রকমের অসুবিধা নেই যাতে কোনো সেন্ট যাতে কোনো রকমের কোনো সেন্ট নেই কোনো রকমের কোনো বাস পাওয়া যায় না কোনো অসুবিধা হবে না একশো টাকার মোবাইল কার্ড তার মানে একশো টাকা পেয়েছেন আপনি মনে করিলেন একশো রিয়াল পেয়েছেন একশো রিয়ালের কার্ড পাওয়া মানে একশো রিয়াল পাওয়া আপনি চিচ্ছা করলে ওটা নম্বরটা বের করে আপনার কালে আপনি কি করতে পারেন ভরে নিতে পারেন কিন্তু আপনি কুড়িয়ে পেছেন পড়া জিনিসের একটা আলাদা বিধা বিধি আছে এখন সেই জিনিসটা যদি এমন হয় যে জিনিস একটা ছাগল আপনার বাড়িতে কারো চলে এসছে জবাই করে খেয়ে নেবেন না মানে জিনিসগুলোর মধ্যে পার্থক্য আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করে আর রসুল আল্লাহ কারণ উট যদি হারিয়ে যায় আমি কি বাড়িতে বেঁধে রাখবো না কী করব আল্লাহ নবী বলে না ওকে ছেড়ে দাও ও খুঁজতে খুঁজতে একদিন ঠিক মালিকের বাড়ি পেয়ে যাবে কিংবা মালিক তাকে খুঁজে কি করবে বের করে নেবে কারণ উঁট একদিনে মরে যাবার কোনো জানোয়ার নয় উঁটের ওপরে আক্রমণ করবে এমন কোনো জানোয়ার তাকে মেরে ফেলবে এটাও নয় কারণ সে তার মধ্যে এমন শক্তি আল্লাহ দিয়ে রেখেছেন সে নিজের হিফাজত নিজেই নিজেই করতে পারবে অতএব তাকে ধরে রেখো না কিন্তু একটা ছোটো ছাগল যদি হয় আপনি রাতে যদি ওই ছাগলটাকে না বেঁধে ঘর থেকে বের করে দেন তাহলে শিয়ালে বা কোনো অন্য জিনিসে ওই ছাগলটা খেয়ে ফেলবে তাহলে ছাগলের যে মালিক তার কেউ হয়ে গেল ক্ষতি হয়ে গেল অতএব তার হেফাজতের জন্য ছাগলটাকে আপনি বেঁধে রাখবেন পরের দিন আবার আপনি তার খোঁজ করবেন চুপ করে বেঁধে রাখবেন না শুধু বরং আপনি এবারে খোঁজ করবেন ভাই একটা ছাগল আমার বাড়িতে আছে কার ভাই দেখে নেবেন স্বাভাবিক কথা আপনি একটা গ্রামে বাস করেন ছাগলটা আপনি অন্য গ্রাম থেকে তো আর আসা হবে না এই গ্রামের মধ্যেই প্রত্যেকটা জিনিস হিসাবে তার বিধি তার বিধি আলাদা একশোরিয়াল এখন এক রিয়াল কার্ডটা যদি আপনি ফেলে দেন যা নেবো না দরকার নাই কি করব আর খানোখাতে তাহলে ওটা একটা অসৎ হাতে পড়ে যাবে আর সেটা সে নিজে কি করে নেবে ব্যবহার করে নেবেন আপনি কি করেন ওই কার্ডটা নেন হয় আপনি ব্যবহার করেন আল্লাহ রস্তে ওই একশো টাকা ওই যার তার নামে সাতকা করে দেন তার নামে কি করে দেন এটা এমন জিনিস নয় যে এক বছর অপেক্ষা করতে হবে যেমন নিয়ম হচ্ছে এক বছর পর্যন্ত অপেক্ষা হতে পারে মালিক এক বছর পর তোমার বাড়ি একশো টাকার খোঁজে আপনার বাড়ি কেউ আসবে একশো টাকার জন্য কেউ আপনার কাছে খোঁজ করতে ভুলেই এক একদিনই ভুলে যাবে সে কোথাও পড়ে গেছে একটুকু চেষ্টা করবে না যে যাই হয়তো বা ওখানে পড়েছে কিনা দেখি গা ওটার প্রতি তার কোনো ভুরুক্ষেপই থাকবে না অতএব আপনি যদি না নেন অন্য কোনো অসৎ হাতে চলে যাবে অতএব ওটা আপনি উঠিয়ে নিয়ে আপনি ব্যবহার করুন কিংবা আল্লাহ রস্তে সাদটা করে দেন স্বভাব আপনি আর যে মালিক তারও হবে প্রশ্ন হল যে দাদার মৃত্যুর পূর্বে নিজের পিতা মৃত্যুবরণ করেছে এবং সরকারি আইনে এটা নাতি নিরাজ পাবে এখন নাতি এই সম্পদ বিক্রি করে তা কি গোনা হবে এবং যে কিনবে তার কি কোনো গোনা হবে মানে বাবা মারা গেছে জি জি বাবা মারা গেলে সন্তান জীবিত থাকতে বাবা মারা গেলে শরিয়তের বিধি হচ্ছে যে নাতি পুত্র নাতি তো নাতি বলতে কি পুতা পুতনি বলছেন আমাদের তো আবার পার্থক্য আছে ছেলের ছেলে মেয়েদেরকে জি জি ছেলের ছেলে মেয়েরা ওরা হচ্ছে পুতা পুতনি আর নাতি মানে মেয়ের মেয়ের ছেলে তো ওদের তো কোনো দাখালই নেই মানে মেয়েরা বা মেয়ের ছেলে মেয়েরা নানা সম্পদের কিছুই মেয়ে পাবে কিন্তু মেয়ের মেয়েরা মেয়ের ছেলেরা নানার সম্পদের কোনো তাদের কিছুই থাকে না থাকে ছেলের ছেলে ছেলের মেয়ে এখন শরীয়তের বিধি হচ্ছে আমি মারা গেলাম আমার বাবা বেঁচে থাকতে আমার ওই বাবার মালে কিন্তু আমার ছেলে মেয়েদের কোনো অংশ নেই এটা হচ্ছে শরীয়তের বিধান এখন আমাদেরকে বিধানটা শুনতে খুব কঠিন লাগবে আমি এত বছর সৌদি আসব সৌদি আরব করলাম বিশ বছর থেকে সৌদি আরব করে আমি যত টাকা পয়সা বাবাকে পাঠালাম সেই টাকা দিয়ে বাবা জমি জায়গা করলো বিষয় সম্পত্তি হলো আর আমার ছেলেরা আজকে পথের ভিখারি কত কঠিন লাগবে কিন্তু ভুলটা আমি করেছি ভুলটা আপনি করেছেন আল্লাহ তালা শরীয়তে কথা বলেননি যে আপনি সব টাকা পয়সা আপনার বাবাকে দিয়ে দেন আর বাবার নিজের নামে কি করুক জমি জায়গা করুক না আপনি আপনার যত উপার্জন ওটা আপনার ওটা আপনি করবেন আপনার ছেলে মেয়েদের জন্য আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য হঠাৎ করে আপনার বাবা বেঁচে থাকতে যদি আপনি মারা যান তা দাদার মালে আপনার ছেলে মেয়েরা মাহরুম হবে কিন্তু আপনার মাল তো আছে এখন এই অবস্থায় দাদা ভালো হতে পারে আবার মন্দও হতে পারে অনেক দাদারা ভালো দাদা হয় তারা ওসিয়ত করে যায় যাতে করে আমার এই পোতা পুতিনের কোনো কষ্ট এরা ভালো হতে পারে তাদের ওসিয়ত কার্যকরী করা হবে এবং সেটাকে মানতে হবে অন্যান্য ছেলেদেরকে যেহেতু বাবা কী করে গেছে ওসিয়ত করে গেছে কিন্তু সব বাবা তারা ওসিয়ত করে যাবে না তো মোট কথা হচ্ছে যেটা সরকার আইন বানিয়েছে যে এরকম যদি হয় মানে বা মানে সরকার বলছে না পাবে নে তারপরে পোতা আমনা নিয়ে নিল আইন অনুপাতে আর কি নিয়ে নিল এটা সরকারি আইন পোতাকে আগে শরিয়তের আইন বুঝতে হবে সরকারি আইন যদি আমরা মানতে চাই তাহলে অনেক অবৈধ আমাদের জন্য কী হয়ে গেছে বৈধ হয়ে গেছে অনেক অবৈধ কাজ পাশ্চাত্যের আইনগুলি আমাদের দেশে প্রয়োগ হচ্ছে আর সেই আইনের আলোকে অনেক অবৈধ জিনিস আমাদের জন্য বৈধ যদি আমরা সরকারি আইন মানতে চাই কিন্তু আমাদের আইন হচ্ছে আল্লাহর আইন কোরআনের আইন রাসুলে করিম সাল্লা সাল্লামের আইন আর আল্লাহ এবং রাসুলে করিম সাল্লাহ দে দেওয়া আইন সে আইনের আলোকে পোতা পুতিন কিছু পাচ্ছে না যদি দাদা তার নামে তাদের নামে ওসিয়ত করে না যায় তার উচিত হবে চাচাদেরকে বলবে যে না এটা আমার দরকার নেই এটা আমার হকদার নয় যেহেতু আমি আমার বাবা মারা গেছে দাদা বেঁচে থাকতে তোমরা যদি ইচ্ছা করে খুশি করে আমাকে দিতে দাও তাহলে আমি এর প্রাপ্য হব তখন সে নিতে পারে সবকিছু করতে পারে না মানিয়ে নিতে পারে হ্যাঁ অনেক সময় কোথাও তো চালাক হতে পারে খুব চাচাদের থেকেও নিগে নিব আজকালকার জামানায় বরং তারাই বেশি চালাক চাচারা তো চাষা চাষাই থেকে গেছে আর মোবাইলের যুগে ইন্টারনেটের যুগে পোতারাই হয়ে গেছে সব থেকে বেশি চালাক চতুর তো সেও তো চাচাদের ঠোকাতে পারে তো না সন্তুষ্ট চিত্তে চাচাদেরকে বলে নিতে পারে যদি তারা খুশি মনে দেয় সে একটা প্রশ্ন যে মসজিদে অনেক সময় খেজুর দেয় পানি দেয় এরকম খাবার যাতে অনেক কিছু দেয় তো সেগুলো খাওয়ার হুকুম কি সাদকা নাকি আমরা কিভাবে খেতে পারবো মসজিদে অনেক সময় অনেক কিছুই দেয় দেশে খেজুর দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে অনেক কিছু দেওয়া হচ্ছে তো কথা হচ্ছে একটা জিনিস সঠিক যেটা হাদিসের কথা যে তোমার প্রয়োজন নেই তুমি চেয়ে কিছু নেবে না আর তোমার চাওয়া না চাওয়া সত্ত্বেও যদি কেউ কিছু দেয় তোমার নেওয়াতে কোনো দোষ নেই তাকে কথাও জিজ্ঞাসা করার কোনো দরকার নেই যে ভাই এটা জাকাতের নাকি সাধারণ দান এটাও জিজ্ঞাসা করার আপনার কি নয় দরকার নয় যদিও আপনি জাকাত খাবার কি নন হকদান নয় তো যে দিচ্ছে এটা তার কর্তব্য যে আমার টাকাটা যদি জাকাতের হয় তাহলে আমি কাকে দেব যেহেতু জাকাতের প্রাপ্য কারা তাদের অধিকার বেঁধে দেওয়া হয়েছে কোথায় কোরআনে অথবা আমার কর্তব্য আমার জাকাতের টাকা কোথায় দিতে হবে এটা আমাকে খোঁজ করতে হবে আগে যেখানে সেখানে যাত্রার হাতে দিয়ে দিলে জাকাত আদায় হবে না হবে না আর যারা এগুলি দেয় বিশেষ করে এই দেশে এরা কিন্তু কেউ জাকাতের টাকা থেকে দেয় না কারণ জাকাতের টাকা তাদের একটা জায়গা আছে যেখানেই তাদেরকে পৌঁছাতে হয় এবং ব্যবসায়ীদেরকে তার রিপোর্ট বা তার ভাউচারও দেখাতে হয় ওই লাইসেন্স রিনিউ করার সময় তো এগুলো সাধারণ সাতকাই হয় বাকি আমাদের জিজ্ঞাসা করারও কোনো দরকার নেই আর আমাদের নেওয়াতে আর খাওয়াতেও কোনো দোষের কোনো দোষের নেই যেহেতু আমি তাদের কাছে চেয়ে তো বিনা কারণে চাওয়া যায় ঠিক নয় আর বিনা চাওয়াতে কেউ দিলে নেওয়াতেও কোনো দোষ নেই সাল্লামের নামে কোন উমরা করা যাবে কি না কারণ তার তো পনের নেকির দরকার আমার নেকির ভান্ডার ভরে গেছে কারণ আমার আর দরকার নাই এখন নবীকে দেই বুঝতে পারলেন যে রসুল সাল্লাই সাল্লামের জীবনে কোনো পাপ ছিল না হ্যাঁ নিষ্পাপ নবী নবীরা সবাই নিষ্পাপ তারপর আমাদের নবীর কথা আমরা বিশেষ করে জানি তাই বলছি আর তিনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতেই পারবে না অবশ্য তিনি কোনো সময় তার জীবনে এ কথা ভাবেননি যে আমার নেকের দরকার নেই বুঝতে পারলেন তিনি কিন্তু এমন কথা কোনো দিন ভাবেননি কাজে গেছেন মনে করলেন জেহাদে যাচ্ছেন কাজ ভাগ করে দেওয়া হতো বলতো তুমি পানি আনবে ওকে বলতো তুমি রান্না করবে ওকে বলতো তুমি কাটাকাটি করবে আর নবী বলতেন আমি দুজনাকে নিয়ে কাঠ আনতে যাব। जालानी काट তা সাহাবিরা বলতেন ইয়া রাসুল আল্লাহ আপনার যাওয়ার কি দরকার আমরা তো আছি সাধারণ কথা এখন আমি হুজুর আমরা যদি কিছু কাজ করতে আপনারা কী বলবেন আচ্ছা আপনি হুজুর বসেন বসেন আপনি হুজুর বসেন আপনারা যা সম্মান করেন না আল্লাহ আপনাদের যা যা খায়ের দান করুন সত্যি আল্লাহর কাছে আপনাদের এই খিদমত বা এই সম্মান আল্লাহ কবুল করুন সত্যি হুজুরদেরকে আপনারা চরম সম্মান করেন আর বেশি সম্মান আবার সমস্যা হয়ে গেছে ওই সম্মান পেয়েই আবার আমাদের অন্য হুজুররা বেশি বাগে পেয়ে গেছে আমাদেরকে আর কি তো যাই হোক আমাদের হুজুর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো এই কথা মনে করতেন না যে আমার অনেক কি আছে তো বলতেন যে হুজুর আপনার যাওয়ার কি দরকার আমরা তো আছি তখন আল্লাহ নবী বলতেন দেখো আমার থেকে তোমাদের শক্তি বেশিও নয় মানে আমার যে শক্তি সে শক্তি তোমাদের কারো নেই এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে যে আমিও তোমাদের মতো নেকির মুখাপেক্ষী আমারও নেকির কি প্রয়োজন তো মোট কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হ্যাঁ তিনি একথা ভাবতেন না যে আমার নাকি দরকার নেই আর এই জন্যই হাদিস এসছে যখন মিজানে দাঁড়িয়ে পাল্লায় নাকি মাপা হবে আল্লাহ নবী বলছেন তখন আমি মা এস আল্লাহ তালা আনহার হাদিস যে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এরাসল আল্লাহ আপনি আমাদের খুব ভালোবাসেন পরিবারকে খুব ভালোবাসেন আচ্ছা কেয়ামতিও কি আপনি আমাদের কথা স্মরণে রাখতে পারবেন তখন রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন যে তিনটি অবস্থা এমন আসবে যখন আমি আমার কথা ছাড়া কারো কথা স্মরণে রাখতে পারব না তার মধ্যে একটি হচ্ছে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় আর একটি হচ্ছে আমল নামা বন্টন করার সময় আর একটা হচ্ছে যখন আমল নামা অজন করা হবে দাড়ি পাল্লায় কে কে জানি আমার নাকি ভারী হলো না হালকা হলো এটা দেখে না নেওয়া পর্যন্ত কারো কথা আমার মাথায় আমার মাথায় থাকবে না তো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে যে এ করিম সাল্ল সাল্লাম শুধু না বরং আমরা আমাদের জীবিত মা বাপদের জন্য আমরা উমরা করতে পারি না জীবিত অবস্থায় ওমরা শুধু তাদের জন্য আমরা করতে পারি মা বাপ যারা মারা গেছে তাদের জন্য বাকি অন্য কারোর জন্য উমরা করা যায় না আর রসুল এ করিম সাল্লামের তো প্রশ্নই আসে না যে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য নাকি কী করে আপনার আপনার উমরা করব। আমরা যে আল্লাহ নবীর ওপরে দরুদ পাঠ করি নবীর লাভের জন্য না আমাদের লাভের জন্য আমার আল্লাহ বললেন কি যে আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করো আমি 10টা নেকি দান করব তাই এটা নবীর লাভের জন্য না কাদের জন্য আমাদের জন্য অতএব আমাদের নবী আমাদের জন্য মুখাপেক্ষী নন যে আমরা তার জন্য নেকির কাজ করি তার জন্য সাদকা করি তার জন্য অমরা করি শুধু এতটুকুই যে আল্লাহ বলেছে দরুদ পাঠ করো একবার দরুদ পাঠ করলে আমি আল্লাহ তোমাদেরকে দশটা করে কি করব নেকি দান করব জি সারা প্রশ্ন যে আল্লাহ সুবহান কোথায় আছেন এবং সমস্ত সৃষ্টি জগৎকে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা কোথায় আছেন সমস্ত সৃষ্টি জগৎকে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন প্রথমত কথা কোথায় আছেন তো প্রসিদ্ধ কথা আশা করি আমাদের এখানে মজলিসে সবাই জানে এই আকিদা আমাদের মধ্য থেকে দূরে হয়ে গেছে যে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলবো আল্লাহ কোথায় আছেন আর সে আদিম আছে এই প্রশ্ন আল্লাহর রহমতে আমাদের আর মোটামুটি আমরা যারা এই সমস্ত জালিয়াতের সাথে সংযুক্ত হয়েছি আমাদের মধ্য থেকে এই ভুলটা কি হয়ে গেছে দূর হয়ে গেছে অনেকে হয়তো মনে করি যে আল্লাহ সর্বোত্তরে সব জায়গাতে বিরাজমান যেটা হচ্ছে খুব ভুল কথা একেবারে শরীয়ত সম্মত নয় বাকি তিনি কীভাবে নিয়ন্ত্রণ করেন প্রথমত একটা জিনিস দেখেন যে আল্লাহ তালা বিভিন্ন কাজের সংরক্ষণ হেফাজত এবং দায়িত্ব দিয়ে রেখেছেন কাদেরকে ফেরিস্তাদেরকে তার মানে এই রয়েছে যেটা আল্লাহ পারবেন না একটা সিস্টেম যেটা মানুষ বুঝে আমরা একটা জালিয়াত অফিস চালাতে গেলে একটা মদির হতে হয় একটা এই হতে হয় একটা দায়ী রাখতে হয় বুঝতে পারলেন আপনারা হাওয়ার ইন মধ্য আপনারা হাওয়ারি ইন প্রত্যেক নবীর কিন্তু হাওয়ারি ইন থাকতো হাওয়ার ইন মানে সাহায্যকারী দায়ীর সাথে সাহায্য করা নবীর কাছে কি করতেন সাহায্য করতেন তারা আপনারা এই যেখানে আছেন এরা আপনারা হাওয়ারি ইনদের মধ্যে মানে যারা দায়ীদের সাথে মিলে দাউতের কাছে কি করেন সাহায্য করেন যেটা দরকার হয় হুদুর মানে দায়ী যেটা বলেন এটা করো ভাই তুমি এটা করো ভাই তুমি এটা করো ভাই ফোনের মাধ্যমে যোগাযোগ তো এগুলা এই যে এই সিস্টেমগুলো আমরা বুঝি তো আল্লাহ রবুল্লা আলমিন এই বুঝটা আমাদের দেওয়ার জন্য যে আমিও তোমাদের আমল নামা লেখার জন্যও ফেরস্তা রেখে দিয়েছি হ্যাঁ হাওয়ার দায়িত্বে ফেরস্ত রেখে দিয়েছি বৃষ্টি বর্ষণের দায়িত্বে ফেরস্তা রেখে দিয়েছি ইসরাফিল ফেরস্তা ওই সিঙ্গার ফুক দিবে যখন কেমত কায়েম হবে নবীকে শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইলকে দায়িত্ব দিয়ে রেখেছে নবীদেরকে কি করেছিলেন তিনি তিনি শিক্ষা দিয়েছিলেন আবার অনেক রহমত নিয়ে যখন অবতরণ করবেন তার দায়িত্ব কার জিব্রাইল ফেরস্তা তো এগুলো আমি ভাগি বন্টন করে রেখেছি তো মোট কথা হচ্ছে এর মানে এই নয় যে এগুলো আল্লাহ পারবেন না আল্লাহ যখন কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন হ আর কোন ভাইয়া কোন হ আর হয়ে যায় তো মোট কথা আল্লাহ নিয়ন্ত্রণ করার কি ভাব কি ধরন এত কিছু আমরা ভাবে বলতে পারবো না আল্লাহ রাবুল আলমিন তার কুদরতি নিদাম তার কুদরতি তরিকায় সমস্ত কিছুর কি করছেন নিয়ন্ত্রণ করছেন ওই জন্য তার একটা নাম আল মোশাররেফ মোশাররেফ আল কুলুব তিনি নিয়ন্ত্রণ করেন তিনি কি করেন মুশারেফ নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন যেভাবে তার ইচ্ছা যেভাবে তিনি যেভাবে তিনি চান তো আমরা খুঁটি নাটিভাবে তার সকালে উঠে এই করেন বিকালে উঠে এই হয় তারপরে এই হয় তারপরে না এগুলো আমাদের জ্ঞানের অনেক গণের অনেক ঊর্ধ্বে কোটি কোটি মানুষ শুধু না কোটি কোটি সৃষ্টি জগতে আরও রয়েছে জীব জানোয়ার তাদেরও কী করছেন তাদেরও নিয়ন্ত্রণ করছেন এই নয় যে জঙ্গলের বাঘগুলা বেরিয়ে আসছে আর গ্রামে ঢুকে পড়ছে সব বুঝতে পারলেন জঙ্গলে তো বাঘ আছে হিঙ্গস্র জানোয়ার আছে কত সাপ আপনার বাড়ির পাশে আছে কত সাপ আপনার বাড়ির পাশে ছোট জঙ্গলে বাস করে ওই বাড়ির সাপগুলি কিন্তু আপনার বাড়িতে ঢুকে না আল্লাহর নিয়ন্ত্রণে যখন আল্লাহ চান কারো দিয়ে কোনো ক্ষতি হবে আপনার তখন কোনো সাপ হয়তো আপনার বাড়িতে ঢুকে কাউকে কি করবে এসব আল্লাহর নিয়ন্ত্রণ তো মোট কথা হচ্ছে এর খুঁটিনাটিভাবে সম্পূর্ণ আমরা আমাদের আয়ত্ত আনতে পারব না তিনি সমস্ত সৃষ্টিকূলকে তার জ্ঞান দ্বারা কী করেন নিয়ন্ত্রণ করেন নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করেন একটা প্রশ্ন হলো যে সংক্ষেপে একটু জানতে চেয়েছেন যে রাসুল সাল্লাম গায়েব জানতেন কি না রসুল করিম সাল্লা সাল্লাম গায়েব জানতেন কি না গায়েব জানা তো দূরের কথা রসুল্লাহ হাজেরও জানতেন না মানে আপ মানে আপনি এখানে বসে আছেন আপনি আপনি মানুষ না ফেরেশতা তাও জানতেন না কিছু কিছু নবীর ব্যাপার এসছেন যে কোরআনে আছে আর কি লুত আল্লাহ সাদা কাছে যখন জিব্রাহলি ফেরেশতা এলেন ওই কমকে ধ্বংস করার জন্য তিনি চিনতে পেরেছিলেন চিনতে পারেননি বুঝতে পারলেন ইব্রাহিম সাল্লাম চিনতে পেরেছিলেন যখন জবাই করে দিল খাওয়ার জন্য হাত বাড়ে না তো ইব্রাহিম খাই না কেন ফেরেস্তা তো তার খাবার এ নেই আল্লাহ তালা ওদেরকে বানিয়েছেন খাওয়ার কোনো ক্ষুদা না দিয়ে ওদের খাওয়া নেই পড়া নেই বিবি নাই বাচ্চা নাই ঢিকি নাই চুলো নেই বুঝতে পারলাম পেশাব নাই পায়খানা নাই শুধু তাদের একটাই কাজ আল্লাহর নির্দেশকে পালন করা তো উনি দেখছেন হাতে বাড়ে না কি ব্যাপার তো বলছে ভয় পেলে পেল ফিফা তিনি অন্তরে ভয় পেতেন জঙ্গিবাদী কে তো বলছে ভয়ের কোনো কারণ নাই ইব্রাহিম আমরা জিব্রাহ আমি আর অমুক অমুক এই জন্য আমি এসেছি আর কি আমরা এখন তোমার কাছ থেকে গিয়ে আবার লুতের কাছে যাব আগে এসেছিলেন কার কাছে ইব্রাহিম আলোর সাথে সারামের কাছে এখন যাবো লুত আলার সাথে কাছে ওখানে ধ্বংস করবো বলে ওখানে যে আমার ভাগ্য আছে লুতের এরকম একটা সম্পর্ক ছিল আর কি বুঝেও চিন্তা নাই ওদেরকে বা মোমিনদেরকে আমি কী করবো আজ ওনার কাছে গেলেন এবার ওনাদের অবস্থাকে কোরআনের উল্লেখ যে ওখানে মানুষদের একটা চরিত্র ছিল তারা নারী ভালোবাসতো না তারা পুরুষদেরকে দিয়ে তাদের প্রবৃত্তি চরিতার্থ করতো এই ছিল একটা জঘন্য প্রথা কোরআনেও আল্লাহ বলেছেন যে বিশ্বে আর রেকর্ড নেই আল্লাহ বলেছিল কোরআনে যে পূর্বেও আর কি নেই রেকর্ড নেই এত জঘন্য এখন এদের নাম শুনল যে এরা এসেছে ফেরেস্তা এসেছে তো দেখতে শুনতে হাজির হয়ে গেল আর বললো যে এরকম এসছে হাত জোর করতে লাগলেন দেখো মেয়েরা আছে হা ওলা বানাতি হা আত্মারা লাখুন হা ওলা বানাতি মেয়েরা আছে পাক পবিত্রা এদের দিয়ে তোমরা তোমাদের প্রবৃত্তি চরিতার্থ করো এরা মেহমান এদের সাথে এমন করতে হয় না কিন্তু গ্রামের লোক বানবে না চিন্তিত অবস্থা তিনি বাড়ির মধ্যে ঢুকছেন জিব্রাহিল ফেরেশতা বুঝতে পারছেন এর চিন্তার কারণ কি বলে কি ব্যাপার এত চিন্তার কি বলি এই চিন্তার কারণ নয় আমরা ফেরেশতা আমরা মানুষ মানুষ নয় যে কথাটা বলতে চাইছে যে ফেরেস মানে নবীরা উপস্থিত জিনিসও বুঝতে পারতেন না জানতে পারতেন না যে এরা কে তো গায়েবের তো কোনো প্রশ্নই আসে না আল্লাহ নবী বললেন কোরআনে আল্লাহ তালা আল্লাহ নবীর কথাটা এই হবে যে লাখ কুন্ত আল আমল গাই লাখ তাস্তার তোমিরাল খাই লাখ তা সার তোমিনাল খাই ওমা মাস্সেনিয়া আসু যদি আমি গায়েবের কথা জানতাম আল্লাহ নবী বলছে যদি সাল্লাল্লাহর সাল্লাম লাহ কুন তো আলহাম গায়ের যদি আমি গায়েবের কথা জানতাম লাখ লাখ তাসার তমিনাল খাই তাহলে খাইর বেশি করতাম লা খাইর কী করতাম ওমা মাস্সেনিয়া সু আর আমার কোনো ক্ষতি আল্লাহনবী কত ক্ষতি শিকার হয়েছিলেন কত সাহেবরা মিথ্যা করে নিয়ে গেল শহীদ করে দিলেন তারা নিয়ে গিয়ে মিথ্যা করে নিয়ে গেল যে আমাদের ওখানে গিয়ে দাউতের কাজ করবে তারপর কি করলেন ওরা প্রতারণা দিলেন প্রতারণা করলেন আল্লাহ নবীর সাথে নবী জানতেই পারলেন না শহীদ করে দিল সত্তর জনাবি কোরআনের হাফেজ কারি জিব্রাই এসে আল্লাহ নবীকে খবর দিলেন চরম দুঃখ পেয়েছিলেন আর তখনই তিনি কুনুতে নাজরা পড়েছিলেন ওদের জন্য ও তখনই কোরআনের হাফেজ সত্তর জন সাহাবিকে তারা ভাওতা দিয়ে নিয়ে গেল, দাওতের কাজকে করবে আর আমার এই মানে লোকগুলিকে মানে সৎ মানুষগুলিকে আমার শহীদ করে দিল কত দুঃখ তার কি ইচ্ছা হয়েছিল শহীদ করে দিতে গায়েবের কথা জানলে তিনি কখনোই এমন ক্ষতির শিকার হতেন না এরকম অনেক কত দৃষ্টান্ত আছে ভাই সৎ কথা যে আল্লাহ রসুল সাল্লাম নয় আল্লাহ তালা ছাড়া গায়েবের কথা কেউ জানে না গায়েব শুধু আল্লাহ তালার আয়ত্তে আছে একটা প্রশ্ন হলো এক বক্তা বলেছেন মহিলাদের চেহারা খুলে রাখা বাজারে যেতে পারবে এবং গায়ের মাহারামের সাথে কথা বলতে পারবে চেহারা খুলে রেখে বাজারে যেতে পারবে গায়ে ভাড়ামার সাথে কথা বলতে পারবে প্রথমত কথা হচ্ছে যে মশলাটা সত্যিই একটু মতান্তরের মশলা আছে কিন্তু কোরআন আর সঠিক হাদিসের আলোকে সৌদি আরবের ওলামা কমিটি যেখানে কেবারে ওলামা তাদের ফাইসালা এটাই যে চেহারাই হচ্ছে মহিলাদের সব থেকে আকর্ষণীয় জিনিস আর আপনি আপনার বাস্তব জ্ঞান দিয়ে দেখেন যখন আপনি একটা মেয়েকে যদি আপনি নিজে পছন্দ করার জন্যও যান বিয়ে করার জন্য আপনি তার চেহারা দেখবেন না তা পা দেখবেন এটাই হচ্ছে আকর্ষণীয় জায়গা আপনি দেখবেন তার চেহারার কাঠিং কেমন দেখতে কেমন আর তার জন্য বলা হয়েছে দেখতে যে ছেলে যাবে বিয়ে করার জন্য তার জন্য বৈধ শুধু চেহারা আর হাত এই কবজি পর্যন্ত দেখা চেহারা আর হাত কবজি পর্যন্ত দেখা এটা বৈধ তো চেহারাই হচ্ছে আকর্ষণীয় আর এটাই হচ্ছে ফিতনার পরার জায়গা একটা মেয়েকে যখন সুন্দরী মেয়ে তার চেহারা থেকে ফুটে ওঠে তখনই ওই যুবকরা তার পিছনে পড়ে তা ক্ষতি করার বা তাকে পাওয়ার কী করে চেষ্টা করে আর কি এটাই হচ্ছে সব থেকে বিপজ্জনক আর এটাই হচ্ছে ফিতনার জায়গা অতএব এটাকে অবশ্যই এমন কি যারা চেহারা চেহারা খুলে রাখতে পারে বলে ফতোয়া দিয়েছেন বিশ্বের সমস্ত আলেম তারাও এ ব্যাপারে ঐক্যমত পোষণ 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 করেছেন যে ফিতনার ভয় যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে আর আমাদের বর্তমান বাজারে ফিতনার ভয় যে কেমন তা আমরা সবাই তাহলে আজকের বাজারে আমাদের এটাই বলা দরকার অবশ্যই অবশ্যই চেহারা কি করতে হবে যখন তারা বলেছেন যে চেহারা খুলে রাখতে পারে তখন তারা বলেছেন যে ফিতনার ভয় নেই এমন অবস্থায় তুমি কি করতে পারো খুলে রাখতে পারো ফিতনার ভয় যদি থাকে তারাও এই মত দিয়েছেন যে আপনি অবশ্যই কি করতে হবে চেহারা আর আজকের জামানার থেকে বড় ফিতনার জামানা আর কখন আসবে বা আর কখন এর থেকেও আসবে কিনা আল্লাহ ভালো জানেন বাকি তার চেয়ে কথা বলা পর্দার আড়াল থেকে যে কোনো মহিলা আপনার স্ত্রী আমার স্ত্রী অন্য কোনো একটা পুরুষকে কোনো কথার উত্তর দিতে প্রয়োজনীয় কথা এই নয় যে আপনার আলো আলোচনা করতে গেছিলাম আমি অমুক আপনার কেমন আছেন আপনি একটু কথা বলতে এলাম একটু দেখা করতে এলাম আপনার ছেলেমেয়েরা কেমন আছে তাই একটু খোঁজখবর নিতে এলাম না এরকম না কোনো একটা প্রয়োজনে গেছেন বাড়িতে আপনার স্বামী নেই জিজ্ঞাসা করবে আগে আবদুল্লাহ আব্বা আছেন না নেই তো এই কথাটা এলে বলে দিয়ে আমি এসেছিলাম এই কারণে এটা আপনার আব্দুল্লাহ আব্বা এলে একটু বলে দিয়ে বাস আল্লাহর নবীকে কোরআন বলছে তোমরা যদি কোনো কিছু প্রশ্ন করার জিজ্ঞাসা হয় দরকার হয় তাহলে ফার্স্ট আলো হন আই মিন ওরা আলহেজা পর্দার আড়াল থেকে তাদেরকে জিজ্ঞাসা করো মা আয়সাকে জিজ্ঞাসা করেছেন সাহাবিদের মধ্যে এমনও হয়েছে যে কোনো হাদিসের সঠিক তথ্যের ব্যাপারে অর্থের ব্যাপারে সাহাবিদের মধ্যে ইখতে এরা বলছে এটা হবে এরা বলছে এটা হবে তখন লাস্ট পরিশেষ আশ্রয় স্থল হতেন কে মা আয়েশা রা দিয়াল্লাহ চলেন ওনার কাছে ফায়সারা গ্রহণ করবো তারপরে তারা এসে সামনে দাঁড়াতেন আর মাকে জিজ্ঞাসা করতেন তখন তিনি বলতেন যে তোমরা এত তাড়াতাড়ি যদি ভুলতে শুরু করো তাহলে তো পরে আবার অনেক সমস্যা হয়ে যাবে তারপরে তিনি সঠিক তথ্যটা বা সঠিক অর্থটা কী করতেন বলে দিতেন তো আল্লাহ নবীর স্ত্রীদেরকেও সাহাবিরা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসাবাদ করেছেন যেটা জানার কি হয়েছে দিনের কথা জানার যেটা দরকার হয়েছে মানে খোঁজ আলোচনা করার জন্য নয় তাই আমার আপনার স্ত্রীও পর্দার আড়াল থেকে কারো কোনো কথার উত্তর অবশ্যই দিতে পারে যেটা সাংসারিক পরিজনেও হতে পারে কোনো একটা মানুষ এলো বলবে হ্যাঁ আবদুল্লাহ আব্বা বাড়ুতে নাই তো এটা আমার এলে বলি দিয়ে একটু ঠিক আছে এতটুকু কথা বলা তার অধিকার বা বলতে পারে তার মানে বাজারে গিয়ে সবার সাথে কি করে বেড়াবে কথা বলে বেড়াবে গায়ের ভারানদের সাথে হিন্দু বাড়িতে খাবার নিয়ম বা কখন খাওয়া যাবে যেমন তার সন্তান হলো খুশিতে সে খাওয়াতে চাচ্ছে হিন্দুদের বাড়িতে দাওত সাধারণ দাওত যদি সেটা সাধারণ দাওত হয় যে দাওতের সাথে তাদের কোনো পূজা জড়িত নাই যে দাওতের সাথে তাদের কোনো পূজাপাঠ জড়িত নয় বিয়ের দাওত সন্তানের খুশিতে মানে কিছু করে খাওয়াবে আর কি তো এরকম দাওতে আমরা শরিক হতে পারি আর সেই দাওতে গিয়ে আমরা আমাদের বৈধ জিনিস সেটা আমরা কি করতে পারি আমাদের বৈধ জিনিস মানে তারা জবাই করেছে যদি কোনো জিনিস এমন হয় তাহলে সেটা আমরা কী করবো না সেটা আমরা খাবো না কিন্তু আমাদের জন্য যেগুলো বৈধ আমরা খাবো সাধারণত আজকার হিন্দু পরিবেশে বা হিন্দুরা যদি মুসলিমদেরকে দাওয়াত করতে চায় তারা কিন্তু তারা মুসলিমদের দিয়েই ওটা পাক করায় এটা সাধারণত আমরা অনেক জায়গাতে বর্তমানে দেখেছি অতএব রাসুল করিম সাল্লাহ সাল্লামও ইহুদের দায়িত্ব দাওয়াত কবুল করেছেন এবং গেছেন খেয়েছেন অসুবিধার কিছু নেয় যদি সেখানে কোনো অবৈধ জিনিস মদ ইত্যাদি আমাদেরকে পেশ করা না হয় এমন মনে করলে আমাকেও দাওয়াত করেছে আমিও একটু আল্লাহওয়াল্লাহ দিনদার মানুষ ভালোভাবে চলতে চায় আর আরও মুসলিম দাওয়াত করছে কিন্তু তাদের কাছে দিনের কোনো পরোয়া নাই এখন তাদের তো বোতলও চায় তাদের তাদের মানে ওরা মুসলিম কিন্তু নামে মুসলিম ওদের কী চাই বোতল চায় কিংবা আর কিছু চায় এখন ওই পরিবেশে আপনার মতন একটা লোক গেলে আপনাকে খুবই খারাপ লাগবে অতএব আপনাকে চিন্তা ভাবনা করে পরিবেশটা জেরে তারপর কী হতে হবে আপনি যেতে পারবেন যদি সেই পরিবেশে গিয়ে আপনাকে ছোট হতে না হয় এখন আপনি বসে আছেন ওরা মদ গিলছে ওরা কি করছে ওরা মত গিলছে না আপনি যাবেন না তো যদি এরকম ব্যাপার হয় তো আপনি বুঝিয়ে দিবেন যে ভাই কোনো কারণে আমি যেতে পারছি না এই হয়েছে ওই হয়েছে একটা কারণ দেখিয়ে যাতে করে সে বলে এটা মনে না করে যে আমি অমুসলিম বলে আমার দাওয়াত কী করলো কবুল করলো এটা যেন সে না ভাবে একটা প্রশ্ন ইমাম মাহদি কখন আসবেন এই সম্পর্কে যদি একটু জানান যখন আল্লাহ পাঠাবেন ইমাম মাহাদি আসবেন এটা হচ্ছে কেমতের একটি বড় আলামত হিসাবে কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে বাকি যখন নিকটবর্তী হবে কেয়ামত তখন কেয়ামতের বৃহত্তম দশটি আলামতের মতো একটা হচ্ছে ইমাম মেহেদি ছোট ছোট কিছু আলামত যা সব প্রায় শেষ শেষ হয়ে গেছে এবারে আছে কেয়ামতের বড় বড় দশটি আলামত যা আসবে বা ঘটবে কেয়ামত হওয়ার আগে সালামের আগমন ইমাম মেহেদের আগমন দাজ্জালের আবির্ভাব ইয়াজুজ মাজুজের আবির্ভাব দাববাদুল আর কোরআনে যেটা আল্লাহ উল্লেখ করেছেন এই ধরনের নারুন দশটা আলামতের কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইমাম মেহেদি তো আল্লাহ তালাই জানেন এখন কেউ বলছে এসে গেছেন কেউ বলছেন কি বের হয়ে গেছেন উনি ওখানে ওই এখানে এসব কথার কোনো মূল্য নেই ইমাম মাহাদি যখন আসবেন তখন ইমাম মাহমিদি কথা বলবেন না যে আমি ইমাম মাহদি তিনি কথা না মানুষ তার কালচার তার আদত তার আখলাখ তার চরিত্র তার সব কিছু থেকে বুঝে নেবেন এনেই হচ্ছেন আমাদের সেই যুগ হবে নিশ্চয়ই হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে তার নির্দিষ্ট কোনো সন কোনো তারিখ এটা নির্দিষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয় একটা প্রশ্ন হলো যে গ্রহণের মতো ইসলামের নীতি মোতাবেক ইসলামের বিধান মোতাবেক লোক পাওয়া যাচ্ছে না তাহলে সে জাকাত জাকাত দেওয়ার জন্য ওই লোক পাওয়া যাচ্ছে না যারা জাকাত গ্রহণের বা প্রাপ্য অধিকারী যারা নেই এখন মনে করলেন আমার দেশে কিন্তু আমার দেশে তো এমন পরিস্থিতি এখনও আসেনি আমার মনে হয় মার্শাল্লাহ দিনের দিন দারিদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ দ্রুত গতিতে উপরে মানে আমাদের দেশ গরিব নয় কিন্তু সমস্যা হচ্ছে যে বন্টন ব্যবস্থা আর পরিচালনা ব্যবস্থাটা কী নয় ভালো নয় যার জন্য এক শ্রেণীর মানুষ ধনী থেকে ধনী হতে চলেছে আর গরিবরা গরিব থেকে গরিবতর তো আমাদের দেশগুলিতে আমার মনে হয় এমন পরিবেশ এখনও আসেনি যেখানে জাকাত দেওয়ার আবার হতেও পারে যে আপনি যেখানে আছেন সেখানে হয়তো এরকম লোক পাচ্ছেন না তাহলে আপনি প্রথমত আপনার সাধ্য মতো পৌঁছাবার যেখানে আপনার শক্তি আছে যেখানে জাকাত নেয় তারা কোনো সংস্থাও হতে পারে কোনো যেমন এখানে জামিয়াতুল বীর বলে এখানে জামিয়াতুল বীর প্রত্যেক শহরে দেখবে জামিয়াতুল বীর আছে এখানকার বড় বড় ব্যবসায়ীরা ওদের জাকাতের টাকা কিন্তু ওই জামি জামিয়াতুল রে কী করে জামিয়াতুল রে দিয়ে আসে ওরা দায়িত্ব গ্রহণ করে নেয় এবার ওরা এতিম আছে দেশে প্রচুর যাদের বাবা মা সবাই মারা গেছে অ্যাক্সিডেন্টে পনেরো বছর পর্যন্ত ওদেরকে পালতে হয় এসব কিন্তু এরা ওই জন্য এতিমকেও এতিম মনে হবে না এখানে কেউ নেই ওই এতিম কিন্তু বহল তবি হতে পড়াশোনা করছে বহল তবি বড় ল্যান্ড করে যার গাড়ি বুঝতে পারলো একজন আমাদের বাঙালি ভাই বলছেন আমি প্রথম তখন নতুন আর কি তো আমি ওই বীরে কাজ করি তা আমাকে বললো গাড়ি করে এই মাল অমুক বাড়িতে পুঁছিয়ে দিয়ে আসা মানে চাল ডাল সব তো পোছায় মাল নিয়ে গেলাম তুই তার বাড়ির সামনে তিন চারটা গাড়ি দাঁড়ায় বাড়ির সামনে ভালো ভালো তিন চারটা গাড়ি তা আমি মনে করলাম মনে হয় ভুল করে আমি অন্য বাড়িতে চলে এসেছি না আমি তখন টেলিফোন করছি আবার বোধিরকে যে আমি তো বাড়িতে এসেছি তো তুই বললি এই বাড়িতে এই বাড়িতে তিন চারটা গাড়ি সামনে মুমকিন আর গালতাম আরাম আর মাফি গালতাম দাও ওই বাড়ি এটা কি তার মানে ওই বাড়ির ছেলেরা যারা রয়েছে এখনো দুই ভাই বা তিন ভাই তারা এখনও পনেরো বছর বয়সে কেউ পৌঁছেনি ওরা এতিমি আছে এখনও অতএব ওদের বাৎসরিক সমস্ত কিছু গাড়ি সহ পেট্রোলসহ সব কিছু তাদেরকে কী করা হয় দিয়ে দেওয়া হয় তো আমি আমার জায়গাতে যদি না পাই তাহলে আমি এমন জায়গার খোঁজ করব যেখানে আমার জাকাটা তারা গ্রহণ করে এবং হকদারদের কাছে কি দেবে পৌঁছে দেবে এটা হচ্ছে আমার আমার কর্তব্য এই নয় যে আমি যাকে তাকে নেই তো যাকে পেলাম দিয়ে দিলাম দরকার নয় অথচ কী করলাম দিয়ে দিলাম বাকি থাকছে অনেক সময় অনেক মানে ভালো অবস্থার লোকও প্রয়োজনের প্রয়োজনীয় হয়ে যেতে পারে অনেক অভাব কি বলে আপনার ভালো অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করে তার অবস্থা ঋণগ্রস্ত হয়ে গেছে আর কিছু হতে পারে এটার খোঁজ খবর নিতে হবে অনেক আপনি লোককে পাবেন যে তার অবস্থা ভালো আমরা মনে করি কেন যে তারা মানুষের কাছে চায় না কোরআনে আল্লাহ বলেছেন যে তারা হাত পাতে না পবিত্রতা রাখার চেষ্টা করে কিন্তু তারা আসলেই কি অভাবী আমাদের কর্তব্য হচ্ছে তাদের খোঁজ করা নিয়ে তার ঋণ পরিশোধ করার জন্য তাকে দেওয়া তো এই হচ্ছে বিভিন্ন মাধ্যম আমরা অবশ্যই চেষ্টা করব। যে আশেপাশে কি আছে আর অবশ্যই যেন তা হকদের কাছে পৌঁছে যেহেতু এটা জাকাতের টাকা এটাকে নিয়ে আপনি যেখানে সেখানে দিতে পারেন না কি তাদেরকে নিয়ে যাবে খুঁজে বের করতে হবে আউলাদের রসুল কোথায় রয়েছে তারপরে মাহফিল করা যাবে আউলাদের রসুল মানে হচ্ছে মানে আলীর বংশধর হোসেন হাসানের বংশধর ফাতেমার বংশধর এখন আল্লাহ জানে আউলাদের রসুল কেমন করে হলো আল্লাহ রসুল সাস তিনটে ছেলে ছিল তিনটে শিশুকালে কি হয়ে গেছে মারা গেছে তাহলে বংশ তো আর নেই আমার ছেলে থাকবে তবে না আমার আপনি হচ্ছে মনে করলেন আমি মোহাম্মদ হাসেম মল্লিক তো আমার পোতাদের নামও তো হবে মল্লিক তাই না পোতাদের কিন্তু আমার মেয়ের ছেলেদের নাম তো আর মল্লিক হবে না কারণ আমার মেয়ের ছেলেরা চলে যাবে তার স্বামীর টাইটেলে তাহলে বংশ বাড়বে কাকে দিয়ে আমার ছেলেকে দিয়ে আমার ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে এখন আল্লাহ নবীর প্রথমেই তো তিনটে ছেলে ছিল মারা গেছে তাহলে তার কিন্তু নবীর পুরো পৃথিবী তার বংশ পুরো পৃথিবী মানুষ তার বংশ ওই জন্য আল্লাহ বললেন ইন্না আল কাউসার ফসল লিলে রব্যে কানহার ইন্না কা হুয়াল ওরাই হচ্ছে নিবংশ কারা যারা তোমার দুশ্মন আল্লাহ নবীর শেষ সন্তান যখন মারা গেলেন তখন ওই মুশ্রী কিনে মক্কা মক্কার লোকেরা বলা করতে লাগলো যে একটাই ছিল রে এটাও শেষ হয়ে গেল বাস ওর বংশই শেষ আল্লাহ নবী মনে বড় দুঃখ পেয়েছিলেন দুটো ছেলে আগে মারা গেছে আবার এটাও মারা গেল তারপরে কাফেরদের মুখ থেকে এমন কথা যে ও নিব্বংশ হয়ে গেল আল্লাহ বলছেন না নিবংশ হচ্ছে ওরাই সারা পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত তোমার নাম তোমার নাম স্মরণ করবে সমস্ত উম্মত তোমার বংশ মোট কথা হচ্ছে এখন আউলাদের ওসুর হিসাবে কিছু লোক মনে করে নিয়েছে এরা সৈয়দ এরা এসছে আলীর বংশ থেকে হোসেনের বংশ থেকে এরা আবার বেশিরভাগ আমাদের দেশেই পাওয়া যায় মক্কা নাই বুঝতে পারলে এদের যে কি রাগ হয়েছিল আল্লাহ জানে যে মক্কা মদিনা হারাম শরীফ ত্যাগ করে চলে গেল কোথা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে চলে গেল সব ওখানে আছে নবীর আমাদের লাঠি ওখানে নবীর পাগড়ি আমাদের ওখানে হ্যাঁ নবীর কাদবে মোবারক পায়ের চিহ্ন আমাদের ওখানে আর মক্কা মক্কামুদিনাই যে যে মাটিতে তিনি জন্মগ্রহণ করলেন তেরো বছর জীবন পর্যন্ত যে মাটিতে তিনি মানে যে নবতের তেরো বছর জীবন আর নবী হওয়ার আগে চল্লিশ বছরের জীবন যে মাটিতে এই এই মক্কা তখন জিদ্দা এত বড় বিরাট ভূমি নেই মক্কায় মাত্র বাড়ি ঘর তাদেরকে নিয়ে তিনি চলাফেরা করেছেন বছর বছরের পরে নবী হওয়ার পর বছর সেখানে তার পায়ের কোনো চিহ্ন নাই তারপরে তেইশ বছরের পরে তিনি চলে গেলেন মদিনায় দশ বছর থাকলেন কোথায় মদিনায় ঘটি থাকলে তো ঘটি থাকবে মদিনায় লাঠি থাকবে মদিনায় পাগড়ি থাকবে মদিনায় দাড়ি চুল আর চলে গেছে কোথায় আমাদের দেশে আর এরাই হয়ে গেল আওলা এরা হয়ে গেল আওলাদের রসুল লসুর তো এগুলো ছাড়া কি আর কোনো কিছু আছে এখন দাবি করে নিয়েছে ফুরফুরা শরীফ দে এরা হচ্ছে আওলাদের রসুল ফুরফুর শরীফের যারা হর্তা কথা এরা হচ্ছে এরা হচ্ছে আওলাদের রসুর এই হিন্দুদের মতন হিন্দুদের বামুন ছাড়া পুজো দেওয়া যাবে না তেমনি আওলাদের রসুল ছাড়া মিলাদ দেওয়া যাবে না জান্নাত লাভের উপায় কি সংক্ষেপে জান্নাত লাভের উপায় কি সংক্ষেপ্ত লাভে সাহবাই মদ বিন জবাল্লা আল্লাহ তাল্লাহ হাদিসের মধ্যে নিয়ে নেন জান্নাত লাভের উপায় সেই হাদিসে আল্লাহ রসুল স বলে দিয়েছেন মদ্ি আল্লাহ তাল্লাহ আনাহু বলছেন আমি আমরা সবাই ছিলাম কার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফাসির তো কারি বা মিনহু ফ আসবাহ তো কারি মিনহু হঠাৎ করে আমি আল্লাহ নবীর খুব কাছাকাছি হয়ে গেলাম মানে আমি আর নবী ছাড়া কেউ নির্জনে পেয়ে গেছি কাকে নবীকে নুরজুনে একটা বিরাট কোনো পদের মানুষকে যদি নির্জনে আপনি পান তাহলে তো আপনার কোনো কিছু চাওয়ার থাকে না এখন মনে হলাম আমাদের দেশের কোনো মন্ত্রী বা আর কেউ যাদেরকে চট করে পাওয়া চট করে পাওয়া যায় না এরকম লোককে যদি আপনি নির্জনে কোথাও ট্রেনে বসে বা বাসে বসে বা আর কোথাও পেয়ে যান যাকে আপনি চিনেন যে উনি হন চেয়ারম্যান ইনি চেয়ারম্যান তাহলে তো আপনি অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করতে চেষ্টা করবেন যে আপনি অমুক আপনি তমুক আমি আপনার বাড়ি গেছিলাম আপনাকে স্যার পাইনি খুঁজে আপনি তো ব্যস্ত মানুষ তো কয়েকবার দেখা করার চেষ্টা করেছিলাম স্যার কিন্তু আপনাকে দেখা করতে পারিনি তো আজকে আল্লাহর কী সৌভাগ্য আপনাকে আজকে এখানে পেয়ে গেলাম ভাবতেই পারিনি আপনি এরকম খোলা জায়গায় আপনাকে পেয়ে যাব তো যাই হোক সবারই একটা খোলা জীবনও তো থাকে যাই হোক তো উনি তখন বলবেন হয়তো আপনাকে হ্যাঁ তো কী ব্যাপার কি সমস্যা কি তো এখন আমাদের সমস্যা তো বুঝেন আমাদের সমস্যা দুনিয়ার সমস্যা হয় চাকরি চাইবেন নাহলে আপনার ব্যাটার চাকরি বা আর কোনো চাকরির কথা বলবেন ঠিক এইরকম সাহাবি বলছেন মহাদবিন জওয়াল তো কারিব আমিন হোক আমি আল্লাহ নবীর একেবারে নিকুট হয়ে গেল কেউ নেই আমার কাছে আমি এই সুযোগটা সদ ব্যবহার করতে চাইলাম তখন আল্লাহ নবী বললি রসুল আল্লাহ দুনিয়া না দুনিয়ার কত দরকার ছিল জানেন বাড়ি নেই বুঝলেন বাড়ি নেই ঘর নেই চাদর নেই বালিশ নেই মানে এই করুণ দৃশ্য করুণ অবস্থা তখন দুনিয়া চাইবে না ওসব দরকার নেই বলছেন এমন আমলের কথা বলে দেন যে আমল আমাদের আমাকে জান্নাতের কাছে করে দিবে আর জাহান নাম থেকে জান্না জান্নাতে প্রবেশ করাবে আর জাহান নাম থেকে দূরে রাখবে আল্লাহনী কি বলে আদীম তুমি অনেক বড় জিনিস চেয়ে ফেলেছ দেখেন যদি দুনিয়ার কথা বলতেন যে আল্লাহ নবী করে আমার জন্য ধনে মালে আল্লাহ বরকত দান করবে আল্লাহনবীর সংসদ করে দিতেন কিন্তু যখন বলে আল্লাহ ইয়ারসুল আল্লাহ আপনি এমন আমলের কথা বলে দেয় যে আমল করলে আমি যেতে পারবো জাহান্নামকে দূরে থাকতে পারবো নবী বললে অনেক বড় জিনিস চেয়ে ফেলেছি কিন্তু তা সহজ তার জন্য যার জন্য আল্লাহ সহজ করে দিবেন যার জন্য আল্লাহ কি করে দিবেন তারপরে বললেন তু কি মুসালা ও তিজা ও তাান ও তাহজুল আলবাই তারপরে সাদা কা জাকার একের পরে কয়েকটি আমলের কথা এখানে রাসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন তো নামাজ জান্নাতে প্রবেশ করার জন্য প্রথম আমল হচ্ছে নামাজ ও তো তৌহিদের পাটটা পরে তা হয়তো আগেই তো তো হয়ে মানে নামাজ তো কোনো কাজই আসবে না ছাড়া তাই না তো ওটা বলতে চাইছে এখানে আল্লাহ নবী বুঝলি তৌহিদের পরে আল্লাহ নবী কারণ যখনই আপনি আরকানি ইসলামের কথাই আসবেন আরকানি ইসলাম তখন আগে কি আচ্ছা তহিদ তো আল্লাহ নবী বুঝে তুকিবসালা তার মানে হচ্ছে আগে কালেমা তারপরে তকিম আসালা তো ওটা তো হয়েই গেছে তহিদ প্রশ্ন করছেন কে মতবিন জাবাল তো তো হয়ে গেছে তার বুঝতে পারছেন তিনি তো মুসলিম তহিদের শিকার করে তিনি সাহাবি হয়েছেন এখন অতএব তাকে আর তহিদের শিক্ষা দেওয়ার নবী প্রয়োজন তার তো তহিদবাদী কি বললেন যে এখন প্রয়োজন কি নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে আর রমজান মাসে রোজা রাখতে হবে সামর্থ্য থাকলে সাতকা করতে হবে এইগুলি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন আবার যদি অন্যান্য অনেক হাদিসের দিকে আরও যান তাহলে আরও মাধ্যম আপনারা খুঁজে পাবো বা পাবো কিন্তু প্রত্যেকটি মাধ্যমে কিন্তু নামাজকে আগে আগে রাখতে হবে আবার নামাজ পড়েছেন কিন্তু বাবা সাথে ভালো ব্যবহার করেননি আপনার জান্নাত যাওয়ার পথে বাধা হতে পারে নামাজ পড়েছেন ঠিক সালাত আদাই করেছেন কিন্তু আপনি আপনার পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করেননি তাহলে আপনার জান্নাত যাওয়ার পথে বাধা হতে পারে আল্লাহ তালা আল্লাহ রসুল হাসান বলেছেন রেদার রব ফি শেখাতি রেদাল ওয়ালিদি ওয়া সাক্ষাত রব্ ফি সাক্ষাতুল ওয়ালিদি মা বাপের সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবের অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি তো এই ধরনের আরও অনেক দিক দিয়ে গেলে আরও আমরা আমল পাবো যে আমলগুলি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতের আমাদের জান্নাত যাওয়ার উপায় হবে এবং সেই আমলগুলি আবার আমাদের অপোজিট জাহান্নাম থেকে কি দেবে মুক্তি দেবে এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে কথা যে নামাজ কায়েম করলে রোজা রাখলে হজ করলে এবং আরও দিনের যে সমস্ত বিধিবিধান আল্লাহ পালন করা আমাদের জন্য ফরজ করেছে সেগুলি আগে করতে হবে নফলের ব্যাপার সাধ্যের উপরে পারলে করবেন না পারলে না পারবেন কিন্তু ফরজ গাজ তো অবশ্যই আদায় করতে হবে একটা প্রশ্ন একটা প্রতিষ্ঠানে হাফিজি এবং কওমি মাত্রাস চালু করা হয়েছিল কিন্তু কওমিতে বেদাতি সিলেবাস পড়ানো হচ্ছিলো এজন্য জন্য কমি বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি ভুল হয়েছে কিনা নাকি ঠিক আছে এই বিষয়ে দেখেন হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ না চার শ্রেণী হাদিসটা বলে যে তাদের প্রতি আল্লাহ লানত করেছে লানত আল্লাহ লানত তার চার প্রকার চার আল্লাহ লানত তার মধ্যে এক লাহ মান লানা ওয়ালে দেই তার প্রতি আল্লাহ লানত যে তার পিতামাতার ওপরে কি করে যেমন অনেকে বলে যে মেন বুড় মরলেই ভালো হয় বলে অনেকেই বিরক্ত হয়ে বাবারা বইয়েরা এই বুড়োটা মরলেই বাড়িটা শান্তি কিন্তু বুড়ো মরার পরে যে বাড়িটা কেমন হবে সেটা মরার পরে আপনি বুঝবেন মা আছে যে বাড়িতে মা আছে সে বাড়ি কেমন মা না থাকলে সে বাড়ি কেমন হয় মা যাওয়ার পরে বুঝতে পারবে যা বর্তমানে আমি বুঝছি এক বছর হয়েছে আমার মা সে বাড়িটা কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি তো এগুলো অনেক সময় মানুষ এমন বিরক্ত হয়ে যায় মনে হয় তাদের মৃত্যু কামনা করছে তো আল্লাহ তা আপনার এই দোয়া কবুল হবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে এই দুয়া আপনার কী হবে না লাহ মাল্লা আনা বলে এরকম যদি কেউ করে তার প্রতি আল্লাহর আল্লাহ লানত ওয়ালা আন আল্লাহ হমান গাই তার প্রতি আল্লাহ লানত যারা গাইরুল্লাহ নামে কি করে জবাই করে ওয়ালা আন আল্লাহ হমান আবা মোহদেসান তার প্রতি আল্লাহ লানত যে কোনো বিদাতিকে আশ্রয় দেয় ওয়ালা আন আল্লাহ মান গাই আর মানা আল আল আর দে আর তার প্রতি আল্লাহ লানত যে জমিরের চিহ্নকে পরিবর্তন করে দেয় মানে এখান থেকে আমাদের জীবনে দেখবে একটা মাপ থাকে একটা দাগ থাকে খুঁটি দিয়ে রেখেছি কিংবা আল দিয়ে রেখেছি এখন আপনি আলটা কেটে রাতে এসে লালটা কেটে ফেলে আলটা কেটে ঠেলে দিয়েছেন বাড়িয়ে দিয়েছে নিয়ে এখন বলছে যে না এই পর্যন্ত আমার চিহ্নটাই পরিবর্তন করেছে কিংবা ওই খুঁটিটা তুলে ফেলে দিয়েছেন মাফার সময় মানে মোহরি এসেছিলো মাপতে মাপতে মেপে গিয়ে ওরা মানে কি করেছে খুঁটি দিয়ে চলে গেছে ইঁট গড়ে দিয়ে চলে গেছে আপনি গিয়ে রাতে কখন সেই ইঁটি গায়েব করে দিয়েছে এখন আপনার সাথে সবাই শুরু হয়ে গেল আবার আবার শুরু হয়ে গেল এটা হচ্ছে নবীনের চিহ্ন পরিবর্তন করে দেওয়া এদের প্রতিও আল্লাহ না এখানে যদি হয় যে বিদ্যাতিকে পানা দেওয়াতে যদি আল্লাহ লালত হয় তাহলে বিদ্যাতি মাদ্রাসা বা বিদ্যাতির সিলেবাস পড়ালে কি অবস্থা হতে পারে এখানে তো একটা মানুষের কথা বলা হচ্ছে আর ওখানে আপনি কয়েক 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 কয়েকজন বা কয়েক শত ছাত্রকে আপনি কি করবেন বিশ পয়জন দিয়ে তাদের মাথা মাথাকে ধলাই করে দেবেন বিশ পয়জন তো এই বিষ পয়জন ঢোকানো হবে যদি সেটা বিদ্যাতি মাদ্রাসা হয় কিংবা যদি বিদ্যাতি সিলেবাস হয় তারা তারা তো ছোটো তারা তো জানে না যে না এটা ঠিক নয় শেষে তারাই আপনাদের আমাদের সহি আকিদার লোকদের বিরুদ্ধে কথা বলবে যদি এরকম সিলেবাস অবশ্যই খুব দরকার প্রয়োজন যে এরকম আসা অবশ্যই কী হওয়া উচিত বন্ধ হওয়া উচিত যদি আমাদের বন্ধ হওয়ার মতন তার শক্তি বা করার মতন শক্তি থাকে হিন্দু বা খ্রিস্টানদের বাড়িতে প্রয়োজনে নামাজ পড়া আশপাশে মসজিদ না থাকার কারণে মূর্তি ছিল না সেখানে কিন্তু আশপাশে তাদের দেবতার ছবি ছিল এখন এই নামাজ কি আবার পড়তে হবে নাকি ওই পড়াতে হয়ে যাবে দেখেন আল্লাহ তাআলা যখন বললেন আল্লাহ রসূদ সরসাল্লা হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলা জমিনটাকে আমার জন্য কি করে দিয়েছেন পবিত্র করে দিয়েছেন জ লি আল আর্দা ওয়া তাহুরা শুধু পবিত্র না জয়লাত লি আল আর্দা মাসজেদাও ওয়া তাহুরা জমিনটাকে আল্লাহ তালে আমার জন্য মসজিদ আর পবিত্র অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন পানি না পেলে তেমন করা যায় না যাই না তো আমার মাটি থাকলে তেমন করা যাবে যদি পানি না পাওয়া যায় তো জমিন এখানে সে মাটিতে খ্রিস্টান বাস করছে খ্রিস্টান বাস করার কারণে ওই মাটিটাও নাপাক হয়ে যায়নি যদি নাকপাক হওয়ার কোনো কারণ আপনার বাড়িটাও তো নাকপাক হতে পারে যদি একটা বাচ্চা ওখানে কী করে দেয় পেশাব করে দেয় আর পেশাবটা ভিজে আছে তাদের ওই জায়গাটা কি থাকবে যতক্ষণ পর্যন্ত ভিজে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ির ওই জায়গাটা কি না মুসলিম বাড়ি কিন্তু না পাক কেন পেশাব করেছে ওটা ভিজে আছে যতক্ষণ না পেশাবটাতে পানি ঢেলে দিয়েছেন কিংবা শুকিয়ে গেছে তো ঠিক তাই বাড়ি মাটি একই ওদের হিন্দুদের হয়ে যাওয়ার কারণে ওই মাটি নাপাক হয়ে যায়নি শুধু এতটুকুই যে সামনে যেন কোনো মূর্তি বা কোনো ছবি না থাকে তাদের ওই মাটিতে আমরা যেখানে নামাজ পড়ি এয়ারপোর্টে আরে যেখানে সেখানে আমরা নামাজ পড়ি মনে করলে সব আল্লাহর জমি এখানে আমাদের কোনো সমস্যা নাই তশবিস হতে পারে সামনে কোনো ছবি থাকলে আর কিছু থাকলে অতএব সামনে কোনো ছবি বা আর কিছু যদি না থাকে বা কোনো মূর্তি যেটা ওরা পূজা করে কারণ এটাতে তশবিস যে আমি যেন কাকে আল্লাহ নবী বললেন কোবরে নামাজ পড়া যাবে না আর কোবরের দিকে মুখ করেও কেন আর কোবর দূরে আছে তো মুখ করে নামাজ পড়া যাবে না কেন তশবিস আছে এটাকেই হয়তো কেবলা বানিয়ে দিলাম নাকি হ্যাঁ সাক্ষাৎ সন্দেহ হতে পারে অতএব কোবরের দিকেও মুখ করে নামাজ পড়বে না কোবরেও নামাজ পড়বে না ঠিক ওই রকম যদি মূর্তি রাখা থাকে ওদের তাহলে আমি যদি নামাজ পড়ি তো মূর্তিটা সামনে তাহলে আমি নামাজ পড়ছি কার জন্য মূর্তির জন্য নাকি ঠিক এরকম হতে পারে অতএব এর সন্দেহ দূর করার জন্য মূর্তি যেন না থাকে অতএব তাদের যে কোনো জায়গাতে আমরা নামাজ পড়তে পারবো এতে আমাদের কোনো খ্রিস্টান হোক আমাদের হিন্দু যারা তারা হলো আমাদের মাটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ মাটি পাকি থাকবে যদি শুকনো থাকে শেষে একটা প্রশ্ন অনেক প্রশ্ন আছে সম্ভব হবে না অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে আর আজকে তো মাহফিল আছে ইনশাআল্লাহ তো শেষে একটা প্রশ্ন যে শিয়ারদেরকে কি কাফের বলা যাবে কিনা শিয়ারা আমাদের ইসলামের কোরআন ও হাদিসের আলোকে কোরআন ও হাদিসের আলোকে শুধু কাফের না সাধারণ কাফেরদের থেকেও আমাদের জন্য চরম ক্ষতিকর শিয়া আর ইহুদি সম্প্রদায় এরা হচ্ছে দুটো এক রকম একজন শিয়া একজন অমুসলিমের সাথে কথা বলতে পারে কিন্তু একজন সন্নি মুসলমানের সাথে সে কথা বলতে পারে না এত বড় বিদ্বেষ রাখে সে বুঝতে পারলেন তাদের কোরআন আলাদা তাদের নামাজ আলাদা তাদের বিশ্বাস আলাদা তাদের তরিকা পদ্ধতি আলাদা সমস্ত কিছু মিলিয়ে তারা ইসলামের আওতায় পড়ে না তো এটা হচ্ছে যে তারা কোরআন হাদিসের আলোকে তারা অমুসলিমের আওতায় পড়বে আমাদের বিশ্বাস মতে এটা আমাদেরকে মানতে হবে আমাদের এটা কে রাখতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে যেমন কুফুরিকে কুফুরি হিসাবে আমাদেরকে কি করতে হবে মানতে হবে বা বিশ্বাস করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সময় তো ভাইরা আজকে